আমরা বিভিন্ন হলে ঘুরেছি এবং আমরা অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। ইনফ্যাক্ট খুব ডিপলি বলতে গেলে যে এই ছবির যারা টার্গেট অডিয়েন্স মানে তরুণ প্রজন্ম, তাদের কাছে এটা একটা স্পেশাল ছবি এবং তারা বলছে যে সাধারণত যেসব তরুণ অডিয়েন্স বা তরুণ তরুণীরা আছে সিনেমা নর্মালি কম দেখে বা বাংলা ছবিতে দেখতে আসে না, তাদেরকে যেন আমরা এই ছবিটা দেখানোর ব্যবস্থা করি, কারণ এটা আসলে গতানুগতিক ছবির বাইরে একটা অন্যরকম ছবি হয়েছে এবং এই তরুণ প্রজন্মকে এই ছবিটা দেখানো খুব দরকার, কারণ এই ছবির মধ্যে না একটা এনার্জি একটা শক্তি আছে যেটা তরুণ প্রজন্মের জন্য কাজে লাগবে। ও এই ছবির নির্মাণ পর্বটা ছিল সবচেয়ে কঠিন, কারণ যেহেতু একটা সাইবার থ্রিলার ছবি এর মধ্যে প্রচুর ভিএফএক্সের ব্যবহার, প্রচুর অ্যানিমেশন, প্রচুর রোবট ড্রোন, এর মধ্যে প্রচুর রোবটস, প্রচুর রোবোটিক্স, অনেক কিছু এই ছবির মধ্যে ব্যবহার করা হয়েছে। ইনফ্যাক্ট এই যে নানা কিছু তৈরি করা, এটা আসলে আপনারা দেখেছেন যে আমাদের বাংলা ছবি অনেকে ভিএফএক্স নিয়ে ট্রল করে এবং কোনো কোনো ইউটিউবার আছে যে বাংলা ছবির ভিএফএক্স নিয়েই অনেকগুলো পর্ব তৈরি করে। আমার কাছে মনে হয়েছে যে অন্তর্জাল সেই জায়গার থেকে একটা অন্য ধারণা দেবে যে বাংলা ছবিতেও আন্তর্জাতিক মানের ভিএফএক্সের কাজ যে সম্ভব, সেটার জন্য আসলে আমরা অনেক কষ্ট করেছি। মানে ইনফ্যাক্ট আমাদের যে বাজেটের কাঠামো বা আমাদের যে ম্যান পাওয়ার, সেখান থেকে এই জিনিসটা বের করে আনার কী পরিমাণ কঠিন এটা নির্মাতারাই খুব ভালো বুঝতে পারবে, অডিয়েন্সও বুঝতে পারবে, কারণ এই ধরনের কাজ সত্যি কালে ভদ্রে হয়। মানে ব্যক্তিগতভাবে আমি তো বলবো যে আমি পরবর্তীতে এরকম ভিএফএক্স নির্ভর ছবি করার আগে 10 বার ভাবব। সত্যিকার অর্থেই ভিএফএক্স নির্ভর ছবিটা অত্যন্ত কঠিন এবং এই ছবিতে বিশেষ করে পারফর্মারদেরকে অভিনয় করতে হয়েছে কিছু ইমাজিনারি বিষয়ের সাথে, যেমন তাদের সামনে রোবট আছে আসলে নেই, তাদের সামনে মানে অনেক কিছু এলিমেন্টস যা তারা কল্পনা করে অভিনয় করেছে, এটা খুব কঠিন প্রক্রিয়া। সমস্ত কম্পিউটার স্ক্রিনগুলো খালি, অথচ ওগুলো দেখে দেখে মিমকে ডায়লগ বলতে হয়েছে যে এখানে এটা হচ্ছে ওখানে ওটা হচ্ছে। এই ইনফ্যাক্ট এই বিশ্বাস করার প্রক্রিয়াটাই খুব জটিল এবং এটা সবচেয়ে টাফ আসলে নির্মাণ কাজ। এবং কিছু ছবি আছে যেটা পোস্ট প্রোডাকশনে তৈরি হয়, এটি আসলে পোস্ট প্রোডাকশনে তৈরি হওয়ার ছবি, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা বক্স অফিসে ফাটিয়ে দেওয়ার ছবি কি না আমরা জানি না। আমরা খুব করে চাই সেটা বক্স অফিসে ফাটুক, আমরা চাই খুবই পপুলার হোক, খুবই আকাশ পাতাল কাঁপিয়ে ব্যবসা করুক, কিন্তু সেটি করার জন্য যা যা করতে হয় তা আমরা এই ছবিটাতে করিনি। আমরা এই ছবিটাতে ক্যারেক্টারের প্রতি, সাবজেক্টের প্রতি অথেন্টিক ছিলাম। একটা উদাহরণ দেই, যেমন আমরা মিমকে রোমান্টিক নায়িকা হিসেবে চিনি, এই ছবিতে মিমের কোনো রোমান্টিক অ্যাঙ্গেলই নেই। মানে মিমকে আমি কাস্ট করব অথচ মিমের সবচেয়ে পাওয়ারফুল দিকটা ব্যবহার করব না, এই বোকামিটা বোধ হয় আমি ছাড়া আর কেউ করবে না। তার আসলে দেশের এই প্রবলেম ফেলে তার ব্যক্তিগত জীবন বা প্রেমের দিকে তাকানোর সময়ই ছিল না, সুতরাং গল্পের প্রয়োজনে ব্যাপারটা আসেনি। মানে আমরা চাই যে আমাদের ছবিটা সবাই দেখুক, কিন্তু সেটি করতে গিয়ে আমরা ছবিটিকে তার যে সাবজেক্ট সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাইনি। এখন আমাদের এই অথেন্টিক ছবিটা যদি অডিয়েন্স পছন্দ করে তাহলে আসলে আমরা এর থেকে হ্যাপি আর কিছুতেই হব না। মিম তার জীবনে অনেক ব্যবসাসফল ছবি দিয়েছে, সামনেও দেবে, কিন্তু এই ছবিটা মিমের জন্য অনেকটা স্পেশাল হয়ে থাকবে, কারণ এখানে যে ক্যারেক্টারটা মিম প্লে করেছে সেই ক্যারেক্টারটা আসলে সত্যিকার অর্থেই একটা অন্যরকম ক্যারেক্টার। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যারা দেখেছেন তারা সবাই বলছেন, এবং এই ক্যারেক্টারের প্রিপারেশনের জন্য একটা দীর্ঘ সময় ধরে মিমকে তৈরি হতে হয়েছে। আচ্ছা, আমরা সারাটা দিনে না সবগুলো জায়গাতে হাউসফুল গেছে, কালকেও বসুন্ধরা সিনেপ্লেক্সে কোনো টিকিট নেই, অনেকজন টিকিট কেটে ফেরত গেছে বা আমাদেরকে বলেছে, এবং দেশের বাইরে থেকেও রেসপন্সটা খুবই ভালো। ইনফ্যাক্ট দেশের চেয়ে দেশের বাইরে রেসপন্সটা বেশি ভালো, কারণ আমাদের ছবিটার যে স্ট্যান্ডার্ডটা সেট হয়েছে সেটা আসলে বাংলাদেশের ছবিকে টেকনিক্যাল জায়গা থেকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। আর এইটার সাবজেক্ট যেটা বিষয় মানে সাইবার ক্রাইম থ্রিলার, এই সাবজেক্টের জন্য আসলে এই বিষয়টা খুব প্রয়োজন ছিল। আমরা আজকে হলে হলে ঘুরেছি, অনেকের সাথে কথাবার্তা বলেছি, কেমন লাগছে জিজ্ঞেস করছি, মানে সবাই আমাদেরকে একটি বাক্যে একটি কথাই বলেছে যে এই ছবিটা আসলে বাংলাদেশের এমন এক অডিয়েন্সের ছবি যারা সিনেমা হলে যদি আসা শুরু করে তাহলে সিনেমা হলে দর্শকের কমতি আর কোনোদিন হবে না, কারণ এটা তরুণ প্রজন্মের ছবি, আমাদের স্মার্ট প্রজন্মের ছবি।